ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন হাতে পায়নি বলেন আইনমন্ত্রী আনিসুল হক। দ্রব্যমূল্য কমাতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন বললেন সাঈদ খোকন। ভবনে বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নয় বললেন ডিএমপির কমিশনার। বিএনপি জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করেনি বললেন মোর্শেদ আলম এমপি। অসুস্থ খাদ্যমন্ত্রীকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ছাড়া সমস্যার সমাধান হবে না বললেন হেফাজত। আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পশ্চিম তীর থেকে অবরোধ ছড়িয়ে নিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এখনো হাতে পায়নি, পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত বছর 24 সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার মুক্তির মেয়াদকাল আগামী 24 মার্চে শেষ হচ্ছে। গত বছরের 24 সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার আগে ষষ্ঠ দফা বাড়ানোর আবেদন করেছিল খালেদা জিয়ার পরিবার। 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া অরফারা নিয়েছে ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাবরণ শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চেরিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার প্রায় 4 বছর ধরে গুলশানে নিজ বাসা ফিরোজায় রয়েছেন। দ্রব্যমূল্য কমাতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন বলেন সাঈদ খোকন। দ্রব্যমূল্য দেশের খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন বিএনপি আজকে বলে দ্রব্যমূল্যের অধোগতি মূল্যস্ফীতি, আওয়ামী লীগ আমরাও বলি হ্যাঁ দ্রব্যমূল্যের অধোগতি মূল্যস্ফীতি, তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে বিরোধী দলের বন্ধুরা দ্রব্যমূল্যের অধোগতির কথা বলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করে, দেশে অশান্তির পরিবেশ তৈরি করতে চান, তারা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রব্যমূল্য খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ভবনে বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নয় বললেন ডিএমপির কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন রাজধানীর সায়েন্সের ল্যাব এলাকার ভবনে বিস্ফোরণের ঘটনায় নাশকতা নয়, এটি একটি দুর্ঘটনা। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার সময় দুপুর 2:30 সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন বিস্ফোরণের ঘটনার তদন্তে আমরা একটা তদন্ত কমিটি করব, পরে তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মনে হচ্ছে এটি নাশকতা নয়, দুর্ঘটনা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে এখনো বিস্ফোরক নাশকতামূলক বা স্প্লিন্টার জাতীয় কোনো আলামত পাওয়া যায়নি। ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন শফিকুজ্জামান, আবদুল্লাহ, মান্নান ও তুষার। বিএনপি জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করেনি বললেন মোর্শেদ আলম এমপি। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বিএনপি তাদের ভাগ্যের পরিবর্তন করেছে, কিন্তু তারা জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেননি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে পৃথিবীর বুকে আজ উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। নিচে নির্বাচনী এলাকা নোয়াখালীর শ্যানবাগ উপজেলার 4 নং কাদার ইউনিয়ন ও 8 নং বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের
বার্ষিক সম্মেলনী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডুমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা এদিকে আলোচনা শেষে আগামী 3 বছরের জন্য 4 নং কাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে গিয়াসউদ্দিন টিটু, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম খান টিটু ও 8 নং বিজবাক ইউনিয়নের সভাপতি পদে মাইন উদ্দিন মনা ও সাধারণ সম্পাদক পদে ইয়াকুব মামুনকে নির্বাচিত করা হয়। অসুস্থ খাদ্যমন্ত্রীকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের পিত্তহলিতে পদহজনিত কারণে অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। বেলা 11টায় নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। খাদ্যমন্ত্রী জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত 1 মার্চ মন্ত্রী নিয়েছে নির্বাচনী এলাকার এর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আগামী 6 মার্চ নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নওগাঁয় আসেন। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন। তিনি আরো জানান, গতকাল পুরসায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকের পরামর্শে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে দেখা যায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে ইনফেকশন রয়েছে। ডাক্তারের পরামর্শে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়া সমস্যার সমাধান হবে না বললেন হেফাজত। পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ, বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান নিন্দা জানান। তারা বলেন, আগে থেকে আমরা দাবি জানিয়ে আসছিলাম কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ করতে, কিন্তু তা বন্ধ না করার ফলে স্থানীয় তৌহিদি জনতা আন্দোলনে নামতে বাধ্য হয়, ফলে দুজনকে প্রাণ দিতে হলো। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিহত পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পিএমপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই এখন কাউন্টার কর্মসূচি দিচ্ছে। এই ধরনের কর্মসূচি দেওয়া ছাড়া তাদের এখন আর বিকল্প নেই। বিকেলে চট্টগ্রাম নগরের চৌমোহনী মোড় থেকে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, মানুষ দুই বেলা খেতে পারছে না, মুরগি এখন 4 ভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে, গরুর মাংস গ্রাম হিসাব করে বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগের যারা সম্পদ লুট করেছে তারা বাদে দেশের প্রায় সব মানুষ কষ্টে আছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ প্রায়ই সংবিধানের কথা বলে, তাদের একটা কথা বলতে চাই, সংবিধান কি গুম খুন করতে বলেছে, অর্থনীতি ধ্বংস করতে বলেছে, লুটপাট করতে বলেছে, মানুষের অধিকার ভোটাধিকার হরণ করতে বলেছে, সবকিছুতে তারা সংবিধান লঙ্ঘন করেছে। পশ্চিম তীর থেকে অবরোধ ছড়িয়ে নিল ইসরায়েল। অবশেষে পশ্চিম তীরের জেরিকো থেকে অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। বিকেলে অভিযানে চালিয়ে 22 বছরের এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ প্রত্যাহার করে তারা। চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান ইসরায়েলি এক যুবককে হত্যার ঘটনায় ফিলিস্তিনিকে দায়ী করে জেরিকো অবরোধ করে ইসরায়েলি সেনারা। প্রতিশোধের হিসেবে মাহমুদ জামাল হাসান হামদান নামের এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে তারা। ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় চিকিৎসাধীন মাহমুদ জামালের মৃত্যু হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল, তার সাজা হয়, এসব সরিয়ে ফেলা হয়েছে। এদিকে জামালের হত্যার প্রতিবাদে জেরিকো জোরে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ফিলিস্তিন। এর পরিপ্রেক্ষিতে শহরে প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলতে বাধ্য হয় ইসরায়েল।